নমস্কার, আমি অনিমেষ চক্রবর্তী। আমি বিগত 1.5 বছর ধরে ট্রিমপ্লিনে অ্যাজ অ্যান একাডেমিক কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা সত্যি বলতে অনেকই পেয়েছি, অনেক নতুন কিছু শিখতে পেরেছি, এমন এমন বিষয়ে আমি জ্ঞান অর্জন করেছি যেই বিষয়গুলো কিন্তু আমার সাধারণতভাবে জানার কোনো অবকাশ ছিল না। তাই নানান রকম বিষয় আসতো লেখার জন্য, নানান রকম টপিক আসতো, নানান রকম ভাবে সেগুলোকে লিখতে হতো। মানে একই বিষয়ে হয়তো আমাকে 3-4 বার নতুন নতুন রকমভাবে করে লিখতে হতো। তো এইগুলো একটা নতুন ধরনের শিক্ষা, যেগুলো আমার বিশ্বাস কর্মক্ষেত্রে এরকম শিক্ষা পাওয়াটা খুব দরকার। আর যত শিখেছি, ভুল তো হয়েছে, সেই ভুলগুলো শুধরে দিয়েছেন আমাদের সিনিয়ররা, কখনো ভালোবেসে শুধরে দিয়েছেন, কখনো বকে শুধরেছেন, দুটোই সত্যি কথা বলতে কাজে লেগেছে আমার। আমার প্রত্যেকবার এক কদম এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করেছে, সেই ভুলগুলো বলুন, সেই বকুনিগুলো বলুন। তারপরে এই যে একটা স্টেবিলিটি, একটা স্টেবিলিটি সত্যি বলতে খুব দরকার একটা মানুষের জীবনে। যেমন আর্থিক সচ্ছলতা যে ঠিক যেরকম দরকার, আর্থিক সচ্ছলতা আসার সাথে সাথে একটা মানসিক সচ্ছলতাও চলে আসে। তাই আমার বিশ্বাস যে মানে আমি আমি ঠিকই করেছি, আমি ঘরে বসে না থেকে আমি নিজেকে এই কাজগুলোর মধ্যে জড়িয়ে রেখেছি। আর এই জড়িয়ে থাকার সাথে সাথে আমি শিখেওছি অনেক কিছু। আর সত্যি কথা বলতে কেই না চায় যে বাবা মায়ের মুখ থেকে আই এম প্রাউড অফ ইউ মাই সান বা আই এম প্রাউড অফ ইউ মাই ডটার, এই কথাটা কেই বা না শুনতে চায়। তাই আই অ্যাম রিয়েলি ভেরি হ্যাপি যে আমি এখানে কাজ করছি, এক্সপিরিয়েন্স খুবই ভালো। হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় হয়েছে যে অনেক অনেক কাজ একসাথে করতে হয়েছে, খাটনি হয়েছে, কিন্তু সেইগুলো শিক্ষার একটা অঙ্গ, কর্মক্ষেত্রের একটা অঙ্গ, সেই অঙ্গটাকে বাদ দিলে চলবে না। তাই আমার বিশ্বাস যে আমি যাতে আরও এরকম ভালো করে কাজ করতে পারি, আমার সিনিয়র্সদের আরও ভালোবাসা, আরও আশীর্বাদ যাতে আমি পেতে পারি, এই কাজগুলো যাতে হতে থাকে আর সবাই যাতে কাজ করে খুশি পায়, সেটাই কিন্তু সব থেকে বড় দরকার। তাই এবার অফিস যাব, স্বপ্নগুলোকে আরও বড় করে দেখব। নমস্কার।